যাদের ভয় থাকে তারাই হাইজ্যাক বলে, যাদের ভয় নাই তারা হাইজ্যাক বলে না। ওনাদেরকে শিক্ষা নেওয়া উচিত। রাম ওদের একা নন, রাম আমাদেরও, আমি ব্রাহ্মণ ঘরের ছেলে, ব্রহ্মচর্য 3 দিন ধরে পালন করে তারপরের দিন মুখ দেখেছিল ভিক্ষা বাবা, তারপরে বেরিয়েছি। ডেলি রীতিমতন গায়ত্রী জপ করি, কিন্তু গায়ত্রী জপটা লোককে শোনায় না, ওনারা শোনান আর আমরা শোনাই না, এটার মধ্যে বিভেদ, কোনো বিভেদ নেই। ভগবান আমাদের কাছে আছে, ভগবান বিরাজ করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন, উনি পরবর্তীকালে বিজেপি পার্টি দেখুন, মোদীবাবু দেখুন, পরবর্তীকালে 10 বছরের মধ্যে ভারত মাতার নাম মমতা বন্দ্যোপাধ্যায় দেওয়ালে লেখা থাকে, ইতিহাসে লেখা থাকে। বলছি এটা কি তাহলে প্রচারের একটা মাধ্যম মনে হচ্ছে? এই না, আমরা তো রামনবমীতে আসি, উনি আমার সঙ্গে ছিলেন, উনি এলেন। সবাই তো চায় যে ভোট কী করে আমার দুটো বাড়ে, আমরাও হয়তো চেষ্টা করলাম ভোট কী করে দুটো বাড়ে, সেটাই ওনাদেরকে ধরতে বলুন। মানে রামকে নিয়ে রাজনীতির জন্য নয়? না 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 না, আরে তাহলে রামের মন্দির, রামের ঘরের ঘর, বাড়ির মধ্যে তো অনেকগুলো ঘর থাকে, 10টা ঘর থাকে, কিন্তু ঠাকুর ঘর একটাই থাকে পার্টিকুলার। সেখানে গিয়ে যারা পূজা অর্চা করে, যারা ভগবানকে প্রেয়ার করে, প্রার্থনা করে, তারাই যায়। তো সেরকমভাবে এটা ভগবানের কাছে প্রার্থনা করা, প্রেয়ার করা, যে মোদী হাঁটাও দেশ বাঁচাও, আপনি সামিল হন, ভগবানের আশীর্বাদ চাইতে আমরা এসেছি।